হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক্স চ্যানেল। আপনাদের অনেক প্রতীক্ষিত আপডেট যে NH116A সম্পর্কে নতুন কি আপডেট আছে। আমি অনেক কিছু খোঁজাখুঁজির পর আমি পরশু দিনকে আমি কিছু আপডেট পেয়েছিলাম, আর তার সাথে নতুন টেন্ডারিং এর আপডেট আছে। তো সেই সমস্ত নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমি বানিয়েছি। তো যেগুলো এর মধ্যে আজকের একটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু যে ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল আছে এই প্রজেক্ট সম্পর্কে, এটা কিন্তু কালকে দিয়ে দিয়েছে। আপনাদের বোঝাবো এই ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ আর নর্মাল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া থেকে অ্যাপ্রুভ এর মানে কি। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটা কমপ্লিট আমি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমি দেখেছিলাম, আপনাদের কথা মনে আছে। তো আমি সেই সমস্ত জিনিসগুলো আপডেটগুলো কালেক্ট করার পর এই ভিডিওটা কিন্তু আমি বানিয়েছি। আপনারা পুরোটা দেখুন, আপনারা তাহলে পুরোটা দেখলে কিন্তু অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আর এই এই যে প্রজেক্টটার মোটামুটি আপডেট একটু স্লো আছে, মানে আপডেট বলতে প্রোগ্রেস বলছি, অন গ্রাউন্ড প্রোগ্রেস কিন্তু একটু স্লো আছে আমি যতখানি বুঝতে পারছি। কিন্তু এমনিতে প্রজেক্টটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো ন্যাশনাল হাইওয়ে যেগুলো রয়েছে, ন্যাশনাল হাইওয়ে বলতে এক্সপ্রেস ওয়ে যেগুলো বানানোর কথা আছে, যেমন আপনারা জানেন যে NH116 এছাড়াও আর একটা আছে যে বেনারস বেনারস কলকাতা এক্সপ্রেস ওয়ে আছে, হলদিয়া রাক্সল এক্সপ্রেস ওয়ে আছে। এই সমস্ত এক্সপ্রেস ওয়ে গুলো কিন্তু সবার আগে হবে এইটা NH116A, এটার প্রথম কনফিগারেশনে তৈরি হবে। তারপর সেকেন্ড হবে হচ্ছে বেনারস কলকাতা, আর থার্ড হবে হলদিয়া রাকসল। তো বাকি দুটো নিয়ে আজকে তো আমি কথা বলবো না, বাকি দুটোরও কিছু কিছু আপডেট আছে, কিন্তু আজকে স্পেশালি কথা বলবো NH116A। এটা দেখছেন ক্যাবিনেট অ্যাপ্রুভ 8 হাই স্পিড রোড করিডোর ওর্থ 50,655। তো এর মানে দেখুন, এর সব থেকে বড় কথা এটা দেখুন নিউজটা কবেকারের, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর হচ্ছে নিউজ, August 3, 2024। আজকে 4 তারিখ, কালকে 3 তারিখ, এটা 2 তারিখের কাছাকাছি এটা অ্যাপ্রুভ করা হয়েছে। তো নিউজটা এসেছে 3 তারিখে আর আমি ভিডিও বানাচ্ছি 4 তারিখে। দেখুন, প্রথমে হচ্ছে একটা রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল। একটা রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি প্রথম অ্যাপ্রুভাল হচ্ছে রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি এগ্রি করে গেছে যে, অনেকদিন আগে এগ্রি করেছে যে এই ন্যাশনাল হাইওয়ে 116 তৈরি করা হবে, ঠিক আছে। এরপরে টেন্ডারিং, বিড, এ সমস্ত জিনিসগুলো তৈরি হয়, তারপর ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়। ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হওয়া মানে কি বলুন তো, মানে যে সমস্ত ছাড়পত্র অলমোস্ট পাওয়া হয়ে গেছে, তারপর ক্যাবিনেটের কাছে যায় যে আমার মোটামুটি এত টাকার প্রয়োজন হয়। কারণ ন্যাশনাল হাইওয়ে তো নিজস্ব শুধু টাকা লাগায় না, এর মধ্যে দেশের যে জানেন যে নির্মলা সীতারামজি যে সমস্ত বাজেটগুলো অ্যালোকেট করে, সের মধ্যে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েকেও কিছু টাকা অ্যাপ্রুভ করে। তো সেই টাকা অ্যাপ্রুভাল গুলো মধ্যেও যখন সাবসেকশন করা হয়, মানে ধরুন 50,000 কোটি টাকা বা 60,000 কোটি টাকা দেওয়া হলো ন্যাশনাল হাইওয়েকে, তো ন্যাশনাল হাইওয়ে কোথায় খরচা করবে 50,000 কোটি টাকা? এরকম তো নয় যে দিয়ে দিলো ব্যাস কোথাও খরচা করে দিল, এরকম না। তো সেখানে কোথায় কোথায় খরচা হতে পারে তার জন্য একটা লিস্ট ক্যাবিনেটের কাছে দেয়া হয় যে আমি এইখানে এই রাস্তাটা তৈরি করব, এর জন্য এত টাকা, এর জন্য এত টাকা। তো সেই জিনিসটা কিন্তু ক্যাবিনেটের কাছে অ্যাপ্রুভ হয়। তো সেটা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এর মধ্যে 8টা হাই স্পিড করিডোর আছে। এর মধ্যে নর্মালি দেখুন, যদি আপনি ইলেকশনের প্রসপেক্টিভে দেখেন, এই কিন্তু হাইওয়েগুলো প্রতিটা আলাদা আলাদা জায়গা আছে। একটা ওয়েস্ট বেঙ্গলে যেমন আছে, ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে কিন্তু, বাকিগুলো কিন্তু অ্যাপ্রুভ নেই কিন্তু ক্যাবিনেটের, মানে হাইওয়ের কথা বলছি, মানে এক্সপ্রেস ওয়ে, যেটা হচ্ছে একদম কন্ট্রোলড এক্সপ্রেস ওয়ের কথা বলছি। আর বাকি যে সমস্তগুলো আছে, যেমন হলদিয়া রাকসল বলুন বা বেনারস কলকাতা বলুন, এগুলো এখনো ক্যাবিনেট অ্যাপ্রুভ হয়নি, কারণ এগুলো এখনো ক্যাবিনেট অ্যাপ্রুভের জন্য কিন্তু যায়নি, কারণ এর এখনো ল্যান্ড অ্যাকুইজিশন, এর অনেক কিছু DPR তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখনো হয়নি। মানে অ্যাপ্রুভালের জন্য অনেক ব্যাকআপ ডকুমেন্টসও তৈরি করতে হয়, তাছাড়া রাজ্য সরকারগুলোরও অনেক অ্যাপ্রুভাল লাগে। তো সেইগুলো এখনো তৈরি হয়নি অন্যের ক্ষেত্রে, কিন্তু NH116 এর ক্ষেত্রে সেটা হয়ে গেছে। এবার আপনাদের আমি নিউজটা দেখাই যে দেখুন, প্রথমে ক্যাবিনেট ফ্রাইডে অ্যাপ্রুভ, দেখুন 8 ন্যাশনাল হাইওয়ে, দেখুন ফ্রাইডেতে, আমি একটু ভুল বললাম, ফ্রাইডেতে হয়েছে দ্য ক্যাবিনেট অন, মানে লাস্ট ফ্রাইডেতে, আজকে রবিবার হচ্ছে ফ্রাইডেতে, হ্যাঁ, দ্য ক্যাবিনেট অন ফ্রাইডে অ্যাপ্রুভ দ্য 8 ন্যাশনাল হাইওয়ে রোড করিডোর প্রজেক্ট, 936 কিলোমিটার টোটাল কস্ট অফ, মানে টোটাল প্রজেক্টে যেটা হবে, যেখানে আটখানা যে সমস্ত করিডোরের কথা বলা হয়েছে, এই যে যেমন দেখতে পাচ্ছেন আটখানা, আগের স্লাইড দেখিয়েছিলাম আটখানা, 936 কিলোমিটার লেন্থ, দ্য টোটাল কস্ট ইজ 50,655 কারোর। দ্য প্রজেক্ট আর এক্সপেক্টেড টু ইম্প্রুভ দ্য লজিস্টিক এফিসিয়েন্সি অ্যান্ড রিডিউস দ্য
কনজেশন অ্যান্ড দ্য এনহ্যান্স দ্য কানেক্টিভিটি অ্যাক্রস দ্য কান্ট্রি। এই প্রজেক্টগুলো হলে লজিস্টিক খরচা কম হবে। জানেন যে লজিস্টিক খরচা মানে যত তাড়াতাড়ি একটা জায়গা থেকে অন্য জায়গায় যায় তেল খরচাও কম হবে, মানে একটা ট্রাক যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে পারে তাহলে সে দ্বিতীয় ট্রিপও করতে পারবে, তার ফলে কস্টিংও অনেক কম পড়বে। আর ইম্প্রুভিং দিস প্রজেক্ট উইল জেনারেট এস্টিমেট 44.2 মিলিয়ন, মানে প্রায় ধরে রাখুন যেটাকে 10 লাখ দিয়ে গুণ করুন। মিলিয়ন মানে তো আমরা এখানে অন্য কিছু বুঝি, কিন্তু এটা মোটামুটি 10 লাখ দিয়ে 44.2 × 10 লাখস দ্য ডেজ দ্য ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট জেনারেট হবে। তো এখানে গভর্নমেন্ট স্টেটমেন্ট অনুযায়ী দিয়েছে, ওই দিনই দিয়েছে, শুক্রবার দিন দিয়েছে। দেখুন এখানে এখন অনেকগুলো হাইওয়ের কথা বলা হয়েছে, আমি সেগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি, এখানে শুধু যেটা ছিল সেইখানেই নিয়েছি, মানে ন্যাশনাল হাইওয়ে 1168 যেটা, দ্য 4-lane 231 খড়গপুর মোরেগ্রাম এ ন্যাশনাল হাইওয়ে হাই স্পিড করিডোর উইল বি ডেভেলপ হাইব্রিড অ্যানুইটি মোড। দেখুন হাইব্রিড অ্যানুইটি মোডে এটা তৈরি করা হবে, কস্ট হচ্ছে 10,247 কোটি টাকা। এটা আগেও বলেছি, দ্য নিউ করিডোর উইল বি প্রোভাইড দ্য এফিসিয়েন্সি কানেক্টিভিটি ট্রাফিক বিটুইন দ্য স্টেট সাচ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এক্সেট্রা ওয়ান অফ দ্য ওয়ান এন্ড দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ান অ্যান্ড আনাদার। দেখ এটার মানে হচ্ছে, দেখুন এটা তো ওয়েস্ট বেঙ্গলে তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু স্মুথলি ট্রাভেল, ধরুন উড়িষ্যা থেকে কোনো জিনিস দার্জিলিং যেতে চায় তো এই ইউজটা করবে, তো এরকম ইন্টারস্টেট যেগুলো কানেক্টিভিটি আছে সেগুলো অনেক ইম্প্রুভ হবে। আপনাদের মাঝখানে বলে রাখি, এই ভিডিওগুলো বানানোর জন্য আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি, আপনারা কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট সেকশনে নিশ্চয়ই আপনাদের কমেন্টগুলো দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। এর পরের যে আপডেটটা আছে পরের দেখুন, এটা হচ্ছে টেন্ডারিংয়ের। এবার আসে যে টেন্ডারিংয়ের, টেন্ডারিংয়ের হচ্ছে NH116 এর অনেকগুলো টেন্ডারিং কিন্তু আগের বছর কিছু কিছু ওপেন হয়েছিল, সবগুলো ওপেন হয়নি, আপনাদের দেখিয়েছিলাম। আপনারা যদি পুরনো ভিডিও দেখে থাকেন তো আপনারা ভালো করে বলতে ভালো করে আপনারাই বলতে পারবেন যে আমরা অনেকগুলো দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি সমস্ত, যে আপনারা জানেন যে মোটামুটি পাঁচখানা প্যাকেজে এটা 200 কিলোমিটার 271 কিলোমিটার 291 কিলোমিটারের মতন যে টোটাল হাইওয়েটা আছে সেই হাইওয়েটা কিন্তু তৈরি করা হবে। তো প্যাকেজগুলোর এক একটার কিন্তু টেন্ডারিং অলরেডি বেরিয়েছে কবে দেখুন, আপনারা যদি দেখেন NH116A কিন্তু 270, 271, 272 নম্বর টেন্ডারিংয়ে আছে। এটার ওপেনিং ডেট হয়েছে 2 নভেম্বর 2023 2 PM এর সময় ওপেন হয়েছে, এটার ক্লোজিং হচ্ছে 12 আগস্ট 2024 11টার সময় করে ক্লোজ হচ্ছে। এটা কিন্তু প্যাকেজগুলো দেখবেন আস্তে আস্তে, দেখুন এটা হচ্ছে প্যাকেজ 5, 270টা কিন্তু এমনি দেখতে পাচ্ছেন প্যাকেজ 5। এর আপনাদের এর মধ্যে ইন্টারনাল ডকুমেন্টসগুলো কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের। এটা প্যাকেজ 2, মোটামুটি সব প্যাকেজই ওপেন হয়ে গেছে, প্যাকেজ 4, প্যাকেজ 3, তো এখানে সবগুলি মোটামুটি ওপেন হয়ে গেছে। এবার এগুলো আপনাদের এক একটা করে দেখানোর চেষ্টা করব। আর এগুলো কবে মোটামুটি ওপেন হবে দেখুন, মানে এগুলো ওপেন মানে ওগুলো নিয়ে অ্যানালিসিস করা হবে 13 আগস্ট 2024, ওটা আগে পাবলিশ হয়ে যাক, পাবলিশ হয়ে গেলে আপনাদের জন্য ডিটেলস ওর সম্বন্ধে ভিডিও আমি কিন্তু পরবর্তীকালে নিয়ে আসব। দেখুন ওটা ছিল এটা প্যাকেজ 4, এবার প্যাকেজ 4 এসছে প্যাকেজ 3 আপডেটেড ভার্সন। এগুলোর মধ্যে অনেকগুলো জিনিস আছে, একটা হচ্ছে সার্ভে মানে ডিটেল সার্ভের মধ্যে একটা আছে, আর একটা হচ্ছে এক্সিকিউশনের মধ্যে আছে। আপনাদের কিছু কিছু ডকুমেন্টসও দেখাবো, এর মধ্যে অনেক কিন্তু ডকুমেন্টস আছে, কিন্তু সেগুলো বেশিরভাগই বেসড অন মানে প্রচুর পরিমাণ টেকনিক্যাল, মানে কোথায় কত সাইজ হবে, কোথায় কি হবে, কোথায় ক্রসিং হবে। আপনাদের ক্রসিংগুলো বোধহয় আগে অনেক অনেক বছর আগে মানে এক বছর আগে যে সমস্ত ভিডিওগুলো দেখিয়েছিলাম সেখানে ক্রসিং কোথায় ক্রসিং হবে এগুলো দেখিয়েছিলাম, কিন্তু আজকে আপনাদের অন্য জিনিস দেখাবো। এই যে এগুলো টেন্ডারিংগুলো বেরিয়েছে, এইটা কিন্তু 14 আগস্ট এগুলো কিন্তু হবে, 14 আগস্ট এগুলো ওপেন হবে। এটা 6 সেপ্টেম্বরে মানে অ্যাপ্লাই করা যেত 5 PM থেকে 13 আগস্ট অবধি, আর এটা 14 আগস্ট এগুলো পাবলিশ হবে, মানে এগুলো রেজাল্ট নিয়ে ডিসকাস করা হবে, দিয়ে ফাইনাল কি রেজাল্ট হলো মানে কে পেলো টেন্ডারিং সেটা আরও 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ বা 1 মাস পরেও জানতে পারবো। মানে এই নয় যে 14 আগস্ট বলে পাবলিশ হবে মানে 14 আগস্টে জানতে পারবো, এরকম নয়, এটা লাগে টাইম লাগে মোটামুটি 1 মাসের মতন, কারণ এর মধ্যে টাইম টেকনিক্যাল দু টাইপের বিড হয়, একটা টেকনিক্যাল বিড একটা ফাইন্যান্সিয়াল বিড, তো এই দুখানার বিড কিন্তু এইগুলোর মধ্যে আছে। এরপর আপনারা দেখুন এটা হচ্ছে আমি খুলেছি ওইখানের মধ্যেই প্যাকেজ 2, আপনারা যদি জানেন যে প্যাকেজ 2 এটা হচ্ছে ওর ডিটেলসটা, এটা একজনের আইডি ছিল, আইডি থেকে আমি খুলেছি,
তো এর মধ্যে অনেক টেকনিক্যাল জিনিস আছে, অনেক পিডিএফস আছে, এগুলো আপনার মানে এমনিতে ভিডিও বানানোর জন্য বা আপনাদের শুধুমাত্র বোঝার জন্য এটা কিন্তু ওইগুলো আমি রাখিনি, কারণ ইচ্ছা করেই রাখিনি, কারণ ওগুলো টু মাচ টেকনিক্যাল। আমি বিট সম্পর্কে তো অত ডিটেলসে গিয়ে আপনাদের বোঝালে আপনারা কতখানি বুঝবেন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি পড়ে দেখলাম। তো এখানে কিন্তু আমি একটা খুলেছি, যে কোনো একটা, অতগুলো দেখলেন, চার চার আট পদ, প্রায় পাঁচ পাঁচে 10 টাইপের দেখলেন, তার মধ্যে প্যাকেজ টুরটা আমি একটা খুলেছি। তো এর মধ্যে একটা স্ক্রিনশট নিয়েছি, দেখুন, ইনস্ট্রুমেন্ট টাইপ, ডিমান্ড ড্রাফট, ব্যাংক চেক, ব্যাংক গ্যারেন্টি, নেফট, আরটিজিএস, যারা যারা ভরবেন আর কি এই টেন্ডারিং প্রসেসের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন, তাদের মধ্যে ফি বা প্রিকোয়াল আর টেকনিক্যাল, মানে কত পরিমাণ টাকা লাগবে, জানেন যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রথমে ব্যাংকে ব্লকেজও রাখা হয়, টেকনিক্যালে কি কি আছে, স্ক্যান কপি অফ দ্য ডকুমেন্টস, স্ক্যান কপি অফ দ্য পিওএ, টেকনিক্যাল ডকুমেন্টস, এই সমস্ত জিনিসগুলো রয়েছে এর মধ্যে। আবার এইগুলোর মধ্যেও আবার যখন ওপেন করবেন, এইগুলো এতগুলো জিনিস ওপেন হয়ে যাবে। এটা শুধু একটা মাত্র বলছি, 10খানা আপনারা দেখলে 10খানার মধ্যে এটা একটা, দেখুন এখানে লেখাই আছে, এখানে 1st আগস্ট 2024। আমি কোনো কিছু মানে আপনাদের এমনিতে দেখতে গেলে আপনাদের কোনো কিছু ভুলভাল জিনিস দেখায় না, দেখুন 1st আগস্ট, এমনি দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন 1st আগস্ট 2024, এটা 1st আগস্ট 2024-এর সম্পর্কে এই ডকুমেন্টসগুলো আছে। ডকুমেন্টসগুলো দেখুন, রিভাইজ টেকনিক্যাল ডকুমেন্টস বিট, এগুলো অনেক বড় কেবি কেবি, মানে এক একটা 150 পাতার ডকুমেন্টস, কোনোটা 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 আছে ছোটও আছে। রিভাইজ টেকনিক্যাল ডকুমেন্টস পার্ট 1, দেখুন একটাতে হয়নি, টেকনিক্যাল ডকুমেন্টস পার্ট 1, রিভাইজ টেকনিক্যাল ডকুমেন্টস পার্ট 2। অনেকে অনেকে কি করে বলুন তো, টেন্ডারিং গুলো পাওয়ার জন্য প্রথমেই নভেম্বরে প্রথমেই কেউ অ্যাপ্লাই করে দিয়েছে, কিন্তু পরবর্তীকালে মনে হয়েছে এক্স ওয়াই জেড, মানে আপনি ধরুন এক্স আপনি অ্যাপ্লাই করেছেন, কিন্তু ওয়াই জেড দেখলেন অনেক কম দামে, হয়তো আপনি কত খবর পেয়েছেন যে অনেক কম দামে পেয়েছে, যারা কম দামে মানে টেন্ডারিং এর প্রসেসে যাবে, যার যে যত কম দামে দেবে তো অবশ্যই সে টেন্ডারিং এ পাবে। তো ওর জন্য কি করেছে এক্স, কি করেছে প্রিভিয়াস টেন্ডারিং ক্যান্সেল করে দিয়ে আবার এক্স আবার নতুন অ্যাপ্লাই করেছে, ওর জন্যই লেখা আছে দেখুন রিভাইজ টেকনিক্যাল ডকুমেন্টস, মানে যিনি ভরেছেন, যার থেকে ভরেছেন, যেভাবে ভরেছেন তার থেকে, আমি যাচ্ছি না ওইখানে ডিটেলসে যাচ্ছি না, রিভাইজ স্কেডিউল, তারপর এই সমস্ত জিনিসগুলো আছে, সেকশনাল ড্রয়িং আছে, সেকশনাল ড্রয়িং আছে, অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখতে পাবেন। আপনাদের জাস্ট এগুলো রিপ্রেজেন্টেশন পারপাসের জন্য আমি এগুলো ইউজ করছি, এগুলো কিন্তু দেখুন এখানে লেখাই আছে, এটা প্যাকেজ 2, এগুলো প্যাকেজ 2, 2023 লেখা আছে, কারণ এটা 2023-র বিট চলছে এখনো। তো বিট নাম্বার দেখতে পাবেন 2023 NHI 166361/1, যাই হোক এগুলো এদের নাম্বার। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। এরপর আসি এই ডকুমেন্টস, আপনাদের একটা স্যাম্পল দেখাই এর মধ্যে ডকুমেন্টস গুলো কি কি আছে। এখানে একটা দেখুন প্রজেক্টের 2 এর একটা কাটিং দেখাচ্ছি, এটা 100 পেজের মধ্যে আছে, এটা জাস্ট একটা কাটিং দেখাচ্ছি আপনাদের, জাস্ট রিপ্রেজেন্টেশনে, বোঝার কিছু নেই, এটা জাস্ট লেখা আছে ডেভেলপমেন্ট অফ 4 লেন ইকোনমিক করিডোর, ওই এটা হচ্ছে চন্দ্রকোনা টু ঘাটাল রোড ক্রসিং বোয়াইচন্ডি টু বোয়াইচন্ডি সেকশন, এটা হচ্ছে সেকশন 2 এর, তো তো এইটা হচ্ছে পার্ট 2 এরটা, তো প্যাকেজ 2, এটা প্যাকেজ 2 ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার ভারত মেলা পরিযোজনা হাইব্রিড অ্যানুইটি মডেল, দ্য টোটাল প্রজেক্ট লেন্থ হচ্ছে 48.84 কিলোমিটার, আর টোটাল হচ্ছে কস্ট হচ্ছে 1,503.29 কারোর, এটা তো এটা মোটামুটি এতটুকু এত কোটি টাকা লাগবে এই প্যাকেজ 2টাকে কিন্তু কমপ্লিট করতে। আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি, এরকম 5খানা প্যাকেজের আলাদা আলাদা রয়েছে, অনেক কিছু টেকনিক্যাল রয়েছে, মানে আমি জাস্ট যেগুলো আপনাদের বোঝাতে পারবো সেগুলো আমি নিয়ে এসেছি। দেখুন অ্যাসাইনমেন্ট পিরিয়ড, যবে থেকে কাজটা শুরু হবে 48 মান্থস, ডেভেলপমেন্ট পিরিয়ড অফ 6 মান্থস, ডেভেলপমেন্ট পিরিয়ড, কনস্ট্রাকশন পিরিয়ড হচ্ছে 30 মান্থসের, অপারেশন অ্যান্ড মেনটেন্স পিরিয়ড হচ্ছে 12 মান্থসের। মানে কি বুঝলেন বলুন তো, এটার মানে হচ্ছে ডেভেলপমেন্ট পিরিয়ড হচ্ছে 6 মাস, ডেভেলপমেন্ট পিরিয়ড মানে হচ্ছে এখানে কিন্তু কনস্ট্রাকশন নয়, ডেভেলপমেন্ট পিরিয়ড মানে ধরুন ল্যান্ডকে উঁচু করা, বালি ফেলা, মাটি ফেলা, ওটাকে হচ্ছে সমান করা, এটা। তারপর হচ্ছে কনস্ট্রাকশন পিরিয়ড আসবে, যেটা লাগবে হচ্ছে 30 মাসের মতন, এগুলো অন অ্যান এস্টিমেট আছে। দি ও অ্যান্ড এম যেটা আছে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, ওর যদি যদি ওর সেকশনটা কমপ্লিট যেদিনকে কমপ্লিট হবে তার থেকে মানে 1 বছর অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স যে কোম্পানি নেবে সেই কোম্পানিকে কিন্তু পূরণ করতে হবে, এটা হচ্ছে এর মানে হচ্ছে এটাই। অনেক কিছু রয়েছে, তাছাড়া অনেক কিছু ব্যাংক অ্যাকাউন্টস দেওয়া আছে, অনেক কিছু টেকনিক্যাল ডিটেলস ছিল, আমি সেইগুলো নিইনি, ইচ্ছা করেই নিইনি, কারণ এইগুলোতে খুব একটা জিনিস
আপনাদের বোঝার জন্য নয়, যারা ডকুমেন্টসগুলো সাবমিট করবে বা যারা টেন্ডারিং এর প্রসেসে সাবমিট করবে, যারা ওগুলো জিনিসগুলো ভালো বোঝে তারাই ভালো বুঝতে পারবে, নাহলে আপনাদের এমনিও বোর লাগবে। তারপর দেখুন যারা হচ্ছে ফার্ম, আমি ফার্ম শুড বি মিনিমাম এক্সপিরিয়েন্স, যারা যারা হচ্ছে অ্যাপ্লাই করতে চান তাদের কি কি ক্রাইটেরিয়া, দ্য ফার্ম শুড বি ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স অফ প্রিপারেশন, ডিটেল প্রজেক্ট রিপোর্ট অ্যান্ড ফিজিবিলিটি স্টাডি, মানে ডিপিআর, এটা ডিটেলস প্রজেক্ট রিপোর্ট মানে ডিপিআর, আর ফিজিবিলিটি স্টাডি মানে কতখানি ফিজিবিল, কাম প্রিলিমিনারি ডিজাইন রিপোর্ট, 2-6, 2-4-6 লেনিং প্রজেক্ট অ্যাগ্রিগেটিং দ্য লেন্থ অফ ইকুয়াল টু 2 টাইমস মোর সিমিলার ক্যাটাগরিজ হুইচ ইন আরএফপি ইজ ইনভাইটেড রিকোয়েস্ট, আরএফপি মানে হচ্ছে রিকোয়েস্ট ফর প্রপোজাল, এটা গভর্নমেন্ট রিকোয়েস্ট ফর প্রপোজাল চেয়েছে না, তো এমন ফার্ম যারা আছে, ফার্ম যারা আছে মানে ফার্ম মানে কোম্পানি ধরে রাখুন, যাদের মোটামুটি এক্সপিরিয়েন্স আছে 2 লেন, 4 লেন বা 6 লেন, যারা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, ডিপিআর, ডিপিআর এই সমস্ত জিনিস বানাতে পারে, তো সেইগুলো আছে, তারা যেন এই বিডিএ ইনভাইট করে, মানে তারা যেন এই বিডিএ অংশগ্রহণ করতে পারে, মানে তাদের এক্সপিরিয়েন্স যেন এই সমস্ত জিনিসে থাকে। তো সুপারভিশন অফ আইসি দের পরের গুলো দেখতে পাচ্ছেন একই জিনিস আছে, এগুলো আস্তে আস্তে আপনারা ডিটেলস প্রজেক্টে যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে বলবেন, নিচে কমেন্ট সেকশনে বলবেন, তাহলে আমি ডকুমেন্টস গুলো আপনাদের আপলোড করে দেবো, কিছু মানে একটা যে কোনো সেকশনে, ধরুন প্যাকেজ 1 বা প্যাকেজ 2 বা যার চাইবেন, আমি চাইলে ওগুলো কিন্তু আপডেট করে দেবো। এবার দেখুন যদি এবার কেউ জয়েন্ট ভেঞ্চারে করতে চায়, জয়েন্ট ভেঞ্চারে বলতে কোনো কোম্পানি নয়, মানে ধরুন আমি পার্টনার, আপনি পার্টনার, 50%, 40%, ওই তো লেখা আছে, দ্য লিড পার্টনার মাস্ট বি ফুলফিল অ্যাটলিস্ট 50% অফ দ্য রিকোয়ারমেন্ট এ টেবিল প্যারা, অ্যান্ড যেগুলো আছে সেকশন, আমি জাস্ট এগুলো রিপ্রেজেন্টেশনের জন্য করেছি, নাহলে এই ডকুমেন্টসটা পুরো আপনাদের বোঝাতে অনেক টাইম লাগবে, 2-3 ঘন্টা তো আমি শেষ করতে পারবো না, মানে শুধু আমি একটা সেকশনের কথা বলছি। তো এইগুলো আছে, জেবি পার্টনার জয়েন্ট এত টাইমস এলিজিবল ক্রাইটেরিয়া, এগুলো আপনারা দেখে নেবেন, আমি জাস্ট দেখানোর জন্যই আমি এগুলো দিয়েছি। এবার দিয়ে সবার শেষে ডকুমেন্টস আছে অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার, এগুলো কাকে সাবমিট করবেন, যদি আপনি লোকাল লোকাল বিডার হন, লোকাল ক্লাস 1 লোকাল বিডার, ক্লাস 1 লোকাল বিডার আপনারা জানেন কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত, তারা জানবেন যে গভর্নমেন্ট থেকে একখানা কনস্ট্রাকশন লাইসেন্স দেওয়া হয়, যার মধ্যে কনস্ট্রাকশন ভালো করলে ক্লাস 1 কন্ট্রাক্ট লাইসেন্সগুলো পাওয়া যায়, যেগুলো ক্লাস 1 কন্ট্রাক্ট লাইসেন্স গুলো পাওয়া যায়, যেগুলো মোটামুটি বড় বড় কোম্পানিগুলো আছে তাদের কাছে কিন্তু পাওয়া যায়, ক্লাস 1 বা ক্লাস 2 লোকাল ব্রিডার, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ধরুন হতে পারে না আপনি ওয়েস্ট বেঙ্গলের, আপনি কামারপুকুর বা খড়গপুর বা যে কোনো জায়গা থেকে লোকাল টাইপের লোক, উনি মানে লোক কাজ করতে চান, কিন্তু ওদের কাছে ক্লাস 1 গভর্নমেন্ট লাইসেন্স আছে, কাজ করার পারমিশন আছে, তো ওনারাও কিন্তু গিয়ে সাবমিট করতে পারেন, প্রোভাইড দ্য সার্টিফিকেট মানে যে সমস্ত ক্রাইটেরিয়া আছে তার সাথে সাবমিট করতে পারেন। তো অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার কার কোথায় সাবমিট করবেন, লেফটেন্যান্ট এলটি রাজীব মালহোত্রা, জেনারেল ম্যানেজার টেকনিক্যাল, ওয়েস্ট বেঙ্গল ডিভিশন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, G56 সেক্টর 10, দ্বারকা, নিউ দিল্লি। তো এখানে আছে ওয়েস্ট বেঙ্গল ডিভিশনের, এনারা সবাই হচ্ছে কিন্তু দিল্লিতে বসে, দ্বারিকা দ্বারিকা নিউ দিল্লিতে ওনারা বসেন, কারণ এখানেই হচ্ছে হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কিন্তু হেড অফিস, এখানে গিয়ে কিন্তু এনারা গিয়ে সাবমিট করতে হবে। তো আপনাদের মোটামুটি জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম প্রোগ্রেস কিভাবে আছে। দেখুন এবার আছে যদি ল্যান্ড অ্যাকুইজিশন, অনেকেই আমাদের জিজ্ঞেস করছিলেন ল্যান্ড অ্যাকুইজিশন কেমনভাবে চলছে, দেখুন ল্যান্ড অ্যাকুইজিশন চলছে, কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন চলছে, ল্যান্ড কিন্তু এখনো ট্রান্সফার হয়নি, মনে রাখবেন ল্যান্ড অ্যাকুইজিশন ল্যান্ড ট্রান্সফার দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, ল্যান্ড ট্রান্সফার হওয়ার পর কিন্তু NHAI মোটামুটি কাজ শুরু করে, এর মধ্যে কিছু কিছু ট্রান্সফার হয়ে গেছে, এমন নয় হয়নি। আর এর মধ্যে আবার আপনারা জিজ্ঞাসা করেছেন কিভাবে কত পরিমাণ কম্পেনসেশন দেওয়া হচ্ছে, এটা একটা খুব অনেক কোশ্চেন আপনাদের জিজ্ঞাসা ছিল, এগুলো জায়গা টু জায়গা ডিপেন্ড করছে, এগুলো আমি ঠিক বলতে পারবো না, মানে আমার কোনো চেনা পরিচিত এমন কেউ নেই যে মানে কম্পেনসেশনের সাথে যুক্ত, মানে কারো ল্যান্ড পড়েছে যে কত পাচ্ছে, ওগুলো কিন্তু আলাদা আলাদা সেকশন ওয়াইজ গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী ওটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিসাইড করে, মানে এই জায়গার ল্যান্ড, আচ্ছা ক্লাস এ সিটি, মানে যেমন ওয়েস্ট কলকাতার, কলকাতার ধরুন ক্লাস এ সিটি, তো ক্লাস এ সিটি অ্যাজ এ গভর্নমেন্ট যদি মানে ল্যান্ড অ্যাকোয়ার করে তো কত দেওয়া উচিত, তো ওদের মানে ল্যান্ড ডিপার্টমেন্টের ও সব একটা চার্ট থাকে, তার সাথে কিছু যেমন NHAI তৈরি করছে তো একটা কিছু প্রিমিয়াম ওদেরকে দিয়ে দেওয়া হয়, তো এই হিসাবে ওই রেটগুলো ঠিক হয়, এক্সাক্ট রেট কিন্তু কোনোভাবেই পাওয়া যায় না, টাইম টু টাইম বেসিসে আবার ভ্যারিও করে, যেমন ধরুন আজকের যা রেট চলবে অবভিয়াসলি 5 বছর পর তার রেট চলবে না, ওর মধ্যে অনেক ইন্ডেক্স ইন্ডেক্সাইজেশন করা হয়,
আপনারা জানেন যারা ট্যাক্সের সাথে যুক্ত তারা জানেন যে ইন্ডেক্সাইজেশনে কিভাবে ওগুলো বার করা হয়। তো এই সমস্ত অনেকগুলো জিনিস অনেক প্যারামিটারের উপর ওরা ডিসাইড করে। আমি শুধু বলে দিতে পারবো না যে 10 লাখ টাকা কাটাবা, এরকম এরকম কিছু আমি বলতে পারবো না এক্সাক্ট ফিগার। তো আমি যদি কোথাও পাই নিশ্চয়ই আপনাদের জানাবো। আপনাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের অনেক ইনফরমেশনও আমি এখানে ইউজ করেছি। আপনারা কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আপনারা ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে তো মাস্ট সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেল আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। ওখানে অনেক যে সমস্ত আপডেটেড ফ্রি ডকুমেন্টসগুলো আছে, যেমন এইগুলো ধরুন আপনারা চাইলেন কোথায় ডকুমেন্টসগুলো পাবেন, সমস্ত জিনিসগুলো কিন্তু টেলিগ্রামের চ্যানেলে পেয়ে যাবেন একদম ফ্রি। আপনারা শুধু যাবেন, ইনস্টল করবেন @ইনফোনিক, ওখানে সার্চ করবেন, ওখানে জয়েন হয়ে যাবেন। আপনারা সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা ওখানেই অ্যাক্সেস করতে পারবেন। আপনারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর আরো নিচে আপনারা কমেন্ট সেকশনে বলবেন আপনারা এই প্রজেক্ট সম্পর্কে কি ভাবছেন। আমি চেষ্টা করেছি অনেক ডিটেলস এই প্রজেক্টটা সম্পর্কে আপনাদের রিপ্রেজেন্ট করার। আরো কি কি সম্বন্ধে আপনারা জানতে চান আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, আর আপনারা কি ভাবছেন নিশ্চয়ই কমেন্ট করবে, অবশ্যই জানাবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।